গাইস, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যাওয়া যাবে না ভাই। আমি এখন আছি আবদুল্লাপুরে, অবস্থান করতেছি। আর যাইতে হইতেছে, কারণ কি পরিস্থিতি দেখে আসতে হইব। সামনে আমি খুব রিক্সে আছি, আমি নিজে এখন খুব রিক্সে আছি, কারণ কখন কি হয়ে যায়, কি শুরু করে বলা যায় না। এখানে একটু থামাই, এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে কি হইতেছে সামনে। ব্রিজের সামনে পর্যন্ত ক্লিয়ার আছে, মানে সামনে অবস্থা পুরো খারাপ। ওই যে দুধুয়া এটি দেখা যাইতেছে, এটা কি, এটা কি? হ্যাঁ, সামনে কি পুলিশ? ওখানে আন্দোলনকারী আছে আর দুই ব্রিজের মাঝখানে, মানে এখন পুলিশে কি ছাত্র কি মারা গেছে কোনো? গেছে, হ্যাঁ, 10-12 জনের মতো গেছে। গাছ, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আগুন ধরাইছিল, কিন্তু পুলিশে এখান থেকে নামাই দিছে। যাওয়া যাবো না ভাই। আপনাদের কি ছাত্র ভাই? ভাই বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক ভাই, বেস্ট অফ লাক, কোনো কষ্ট নাই ভাই, বেস্ট অফ লাক ভাই। আসি আসি, তো ভাইদের সাথে তো পরিস্থিতি অনেক খারাপ, ছাত্ররা এখানে আছে, ওইখানেও আছে ভাই। মানে কি হইতেছে ওইখানে, এখন কি হইতেছে? হ্যাঁ, মানে ছাত্ররা কি কোনো মানে মারা টারা গেছে? ছাত্র মারা গেছে, ছাত্র কজন মারা গেছে? মানে ছাত্রলীগের কেউ মারা গেছে? আমি তো দেখলাম যে চাপাটি দিয়ে কুবাইতেছে, এটা এটা তাহলে এটা কোন জায়গায়? পুলিশে মারা গেছে কেউ? কয়জন মারা গেছে? আল্লাহ রে, র্যাব আসছে, বিজিবি র্যাব চলে গেছে, আলহামদুলিল্লাহ। যাক, বিজিবি বিজিবি আসছে না ভাইয়ের মুখে, এটা কি? ও যে টিয়ার। যাক, ঠিক আছে ভাই, ভাই যে এমসাইডার, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো ভাইদের সাথে কথা বললাম, ভাইরা এখানে আন্দোলনে আছে, আর সামনে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠতেছে, প্রচণ্ড গ্যাস, টিয়ার গ্যাস, এই হলো অবস্থা। সামনে পরিস্থিতি মারাত্মক খারাপ, মানে খুব খারাপ অবস্থা। তো ভাইরা খুব ভালো কাম করতেছে, এদিক দিয়ে যতগুলো বাইক আসতেছে, গাড়ি আসতে সবগুলোর ঘুরাই দিতেছে। কারণ হচ্ছে গিয়া ওনারা বিপদে যেতে না পারে, ওনারা যাতে সেফ থাকে, ওনারা হচ্ছে গিয়ে সাধারণ জনগণ।
এদিক দিয়ে রিক্স আছে, রিক্স আছে। তো ভাইদের ব্যবহার খুব ভালো আছে মনে করতেছি যে আপনারা টিয়ার গ্যাস কিছু মারার দরকার নাই।